সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই ফেলেছেন আজকে আমি কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। সো গাইস, স্পোর্ট ইউনিভার্সিটির উপলক্ষে যে আমি কালকে একটি ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওতে কিনা অনেকেই অনেক কিছু বুঝতে পারেননি। ইভেন আমার ওই ভিডিওতে ভুল হয়ে গিয়েছিল একটু, তার কারণে আজকে আবার সম্পূর্ণ কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। পাশাপাশি আমাদের গেমের মধ্যে ফাইনালে চলে এসে পড়েছে মিস্ট্রি শপ, ওই মিস্ট্রি শপ সম্পর্কে বলে দেব যে আমার কতদূর সার পেয়েছে এবং আমি কী কী নিয়েছি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এছাড়াও নিউ কিছু আপডেট কি ইভেন্ট রয়েছে আজকের এই ভিডিওতে। সুতরাং গাইস, যারা যারা ভিডিওটি স্কিপ করছেন প্লিজ এর ভিডিওটি স্কিপ করবেন না। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা যারা এই চ্যানেলে নতুন প্লিজ এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে এসে বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, প্রথমে চলুন কথা বলা যাক এই মিশনটা নিয়ে, 1v1 2v2। তো আপনারা প্রথম যে দেখতে পাচ্ছেন একটা টুকান পাবেন, এছাড়াও কিন্তু একটি ভালচার পেয়ে যাবেন, ওয়েপেন রয়্যাল ভালচার। তো এখানে প্লে 3 ম্যাচ ইন 1v1 অর 2v2 ম্যাচ। সো গাইস, এখানে প্রথমটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিলাম, তো দ্বিতীয়টা বলছি। তো গাইস, প্রথম দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, তো প্লে 5 ম্যাচ ইন 1v1 অর 2v2 মোড। সো গাইস, দেখতে পাচ্ছেন আশা করছি। তো যারা যারা এখনও ভিডিওটি স্কিপ করছেন প্লিজ স্কিপ করবেন না। তো নেক্সটে দেখতে পাচ্ছেন এরকমই, এটার মাঝে খালি 10টা প্লে করতে হবে। তো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লগ ইন রেওয়ার্ড সম্পর্কে। তো যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, 3 দিন লগ ইন করলে কিন্তু এই ব্যানারের আফতারটা পেয়ে যাবেন, তারপর এই ব্যানারটা পেয়ে যাবেন, যেইগুলো কিনা ফোর্থ ইউনিভার্সিটির উপলক্ষে মেক করা হয়েছে। অ্যান্ড 7 দিনের দিন লগ ইন করার ফলে কিন্তু এটা পেয়ে যাবেন। এটা কী এখন আমি নিজেও বুঝতে পারছি না, তো আশা করছি বুঝতে পেরেছেন। অ্যান্ড এই আইটেমটা কার কাছে কেমন লাগে গাইস, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক এই মিশনটা নিয়ে, যেটা কিনা কালেক্ট টোকেন ফর রেওয়ার্ডস। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কালকে অনেক ভুল করেছি আমি ভিডিওর মাঝে, তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। অ্যান্ড ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করবেন কিনা আমি জানি না। তো অনেকেই আছেন যে আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছেন, ভাগ্যিস আমাকে কেউ গালিগালাজ করে নাই। আমি তো মনে হয়েছিলাম প্রচুর টাইপের গালিগালাজ আসবে ওই ভিডিওতে, তো অনেকটা ইনফরমেটিভ বলাও যেতে পারে ওই ভিডিওটা। 2-3 জায়গায় ভুল করেছি, আমি নিজের ভুলটা নিজে স্বীকার করলাম, তো আই এম রিয়েলি রিয়েলি সরি। সো গাইস, এখানে প্রথম যে ম্যাচ অর্থাৎ মিশনটা রয়েছে, এখানে প্লে 10 মিনিটস অর্থাৎ 10 মিনিট গেম প্লে করলে এই টোকেনটা পেয়ে যাবেন, আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। এবং এখানে দ্বিতীয়টায় রয়েছে প্লে 8 ম্যাচ, আমি এখানে 1 ম্যাচ খেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন 8x1 আছে। তো এখানে যখনই 8টা ম্যাচ খেলবেন তখন এটা এক্সচেঞ্জ। সো গাইস, 3 নম্বরটায় হলো গিয়ে এখানে কিল এনিমিস 7 কিল, আমি এখানে 7 কিল করেছি, এখানে 15 কিল করতে হবে, তখনই আপনারা কিন্তু এটা আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো গাইস, আশা করছি বুঝতে পেরেছেন। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের ফোর্থ অ্যানিভার্সারি উপলক্ষে। তো যেমনটা আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রতিদিনই আমাদেরকে এইভাবে ক্লেম করে বক্সটাকে ওপেন করতে হবে। দেখা যাক আজকে আমি পেলাম ক্যারেক্টার ফ্রেগমেন্ট, জাস্ট বলার নাই কিছু গাইস। তো নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেলি মিশনগুলো অনেকটাই কমপ্লিট হয়ে আছে, তো এখানে আমি ক্লেম করে নিচ্ছি এগুলো। তো আপনাদের কে কে ডেলি মিশনগুলো সম্পূর্ণ কমপ্লিট করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড কে কত দূর করে কমপ্লিট করেন এটাও জানিয়ে দিতে পারেন। তো এখানে আমি স্পিন করব এখন 5 টোকেন দিয়ে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো স্পিন করে দিলাম, দেখা যাক কোনো প্রকার টোকেন পাই কি না। তো ও বাইসাপ, এখানে টোকেন পেলাম অনেকগুলো। তো আমি আবারও 5টা করে স্পিন করে দিচ্ছি। তো গাইস, এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা কিনা আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি এখনই। তো আপনারা যখনই 5টা করে স্পিন করবেন তখন দেখবেন আপনাদেরকে একটু বেনিফিট দেওয়া হচ্ছে, অর্থাৎ এই টোকেনগুলো দেওয়া হচ্ছে, এই টোকেনগুলো কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। তো আমি এখানে ইয়ে করে দিলাম, আমাকে ভালো কিছুই দিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন 5টা করে যখন স্পিন করবেন তখনই কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়া হবে। সো গাইস, নেক্সটে চলুন কথা বলা যাক ফোর্থ ইউনিভার্সিটির জোকস নিয়ে। তো যেটা আমি কিনা কালকের ভিডিওতেও সঠিকভাবে বলে দিতে পারি নাই, তার কারণ হলো কি আমার কাছে টোকেন ছিল না তেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোকেন আমার কাছে হয়ে গেছে। তো যেই কালারে যেখানে টোকেন রয়েছে ওই কালারের টোকেন দিয়ে আপনারা স্পিন করবেন। তো এই গড়গুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি গড়গুলো কমপ্লিট করে নিচ্ছি এক এক করে। তো তারপরে এখানে আমি স্পিন করে দিচ্ছি, তো আমার নেট হয়তো বা প্রবলেম থাকতে পারে, তার কারণে একটু লেট হয়ে যেতে পারে। সো গাইস, এখানে তো আমার এই টোকেনটা নাই, তো তার কারণে হচ্ছে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যদি যেই কালার টোকেন থাকবে ওই কালার টোকেন দিয়েই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মিশনটা কমপ্লিট হয়ে গেছে কিছুটা, তো আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন।
সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক এনএফআরই সিরিজ কিউটস নিয়ে। তো আমি আপনাদেরকে সরাসরি ক্লিক করে দেখাই দিচ্ছি। তো এখানে মিশনটা হলো গিয়ে এরকম একটা মিশন যে আপনাদেরকে এখানে কিছু কোশ্চেন করা হয়েছে, এখান থেকে সঠিক আনসারটা দিতে পারলেই আপনাদেরকে কিন্তু এখান থেকে ইয়ে করে দেওয়া হবে। তো এখানে আমি সাবমিট করে দিচ্ছি, তো দেখা যাক কী হয়। তো এটা কিন্তু রং হয়ে গেছে আমার, তো এটা কিন্তু সরি রংটা আমি দিয়ে ফেললাম। তো আপনারা এটা রংটা করবেন না, ভালো করে পড়ে নেবেন। আমি এখানে না পড়েই ক্লিক করে দিয়েছি, তার কারণে সরি। তো যখনই আপনারা সঠিক আনসারটা দিয়ে নেবেন তখন আপনাদেরকে দেখবেন এখানে এই মিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো মিশনটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনারা এক এক করে এগুলো পেয়ে যাবেন, যদিও এই রেওয়ার্ডসগুলো তেমন একটা জটিল বিষয় না। তো এটা কিন্তু আপনারা ফিরিয়ে নিতে পারেন। কীভাবে ফিরিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে বলছি, যে আপনারা কীভাবে দ্বিতীয়বার এখানে মিশনটা সাবমিট করবেন। তো আপনাদেরকে গেম প্লে করার ফলে কিন্তু এখানে মিশনটাকে সাবমিট করতে দেওয়া হবে। সো গাইস আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের মেমোরি অ্যালবাম নিয়ে। তো যেমনটা আপনারা স্ক্রিনে পর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদেরকে কিছু পিক তুলতে হবে ওই ম্যাচটা গেম প্লে করার ফলে। যখনই আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পারবেন সরাসরি আপনাদেরকে ওই ম্যাচে নিয়ে যাবে। তো এখানে এখান থেকেও আপনারা কিন্তু ওই ম্যাচটায় যেতে পারবেন। যেমনটা আপনার স্ক্রিনের পর দেখতে পাচ্ছেন হ্যাপি নামে একটা কি যেন দেওয়া আছে, তো ওইগুলো আমি আর পড়লাম না। তো এখানে ম্যাচটা স্টার্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার ফোনটা থোড়া ল্যাগ হতে পারে, তার কারণে আপনার মনে কিছু নেবেন না। সো গাইস ফাইনালি কিন্তু আমরা ওই ম্যাচটায় এসে গিয়েছি। তো আমি এক এক করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদেরকে যে কোনো ক্যারেক্টারকে নিয়ে তারপর সেলফি তুলতে হবে, সেলফি তোলার ফলে কিন্তু আমরা এগুলো মিশন কমপ্লিট করতে পারবো। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন। তো সেলফি তোলার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে যেটি কিনা ক্যামেরার মতো আইকনটি। তো এখান থেকে আপনারা সিম্পলি সেলফিটা তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলফি তুলে নিলাম একটা। তো প্রত্যেকটা ক্যারেক্টারের সেলফি কিন্তু এইভাবে আপনাদেরকে তুলতে হবে। এখান থেকে বের হবেন কীভাবে, তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গিয়েছি এখান থেকে। তো যে ক্যারেক্টারগুলো স্থির থাকবে ওই ক্যারেক্টারগুলো দিকেই করবেন। তো এক এক সময় এক এক ক্যারেক্টার এক এক জায়গায় থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আমি এখান থেকে এটা তুলে নিলাম। তো এক এক করে আমি আপনাদেরকে সবগুলোই দেখাই দিচ্ছি। তো এখানে যদি দেরি করে আপনাদেরকে, অর্থাৎ সেলফির ইয়ে থেকে দেরি করে উঠতে, তাহলে কিন্তু আপনারা এটা করতে পারেন, ক্রস আইকন দেখতে পারবেন একটি, ওইটার মাঝে চাপ দিয়ে সিম্পলি আপনারা এখান থেকে বের হয়ে নিতে পারেন। সো গাইস অনেকেই দেখতে পাচ্ছেন যে সেলফি তুলছে, আর অনেকেই হয়তো এখনো বুঝতেই পারছেন না সেলফি কি তুলবে। তো আমি আপনাদেরকে প্রুফ প্রমাণ সহকারে সবগুলো দেখাই দিচ্ছি। তো এখনো যারা যারা ভিডিওটি স্কিপ করছেন প্লিজ এই ভিডিওটি স্কিপ করবেন না। সো গাইস এখানে যখন আপনাদেরকে মিশন গুলো কমপ্লিট করা হয়ে যাবে, যখন আপনারা ফুল এখানে যে ঘুরে ঘুরে দেখবেন ফুল, অর্থাৎ ফুল পিকগুলো তোলা হয়ে যাবে, সাথে সাথে আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। তো ব্যাক করার পর আমি এখানে ব্যাক করে দিচ্ছি ওকেতে ক্লিক করে। সো গাইস এখানে যে এক ম্যাচে সবগুলো ক্যারেক্টার থাকবে এটা কিন্তু 100% শিওর না, আপনারা এক এক করে দেখবেন। তো আমি এখানে 3-4টা ক্যারেক্টার পেয়েছি। তো এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টারের পিক দেওয়া আছে, তো যেমনটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। সো এক এক ম্যাচে কিন্তু এক এক রকম লুক পড়বে, তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আমার নেটটা হয়তো বা একটু প্রবলেম ছিল, তার কারণে সবগুলো ইয়ে হয়নি, দুইটা মাত্র পিক তোলা হয়েছে। তো আপনারা স্ক্রিনের উপর আশা করছি দেখতে পারছেন। তো আশা করছি এই বিষয়টাও বুঝতে পেরেছেন ক্লিয়ারলিভাবে, একদম সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সো গাইস পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও একটি ডেলি মিশন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা যখনই এখানে পিক তুলবেন তখন আপনাদেরকে এখানে টোকেনগুলো দিয়ে দেওয়া হবে। সো গাইস আমার এটা সম্পর্কে আর কিছু বলার নেই, আমি আপনাদেরকে 100% শিওর দিয়ে সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে এই বিষয়টা বলে দিলাম। তো কেমন লাগলো এই বিষয়টি আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস ফাইনালি আমি কথা বলবো মিস্ট্রি শপ নিয়ে। তো মিস্ট্রি শপের মাঝে ক্লিক করে দিচ্ছি। তো দেখা যাক কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। তো হোয়াট দ্য হেল ম্যান, আমাকে তো এখানে কোনো স্পিন করার সুযোগ দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন 89% ছাড় দেওয়া হয়েছে আমাকে এখানে। তো নেম চেঞ্জ কার্ড নিতে পারবো এত হলে। তো ইলেট পাস আমি দেখতে পাচ্ছি না, তো ইলেট পাস কোথায় ভাই, ইলেট পাস। সো গাইস আপনারা তো দেখতে পেলেন আমাকে মিষ্টি শপে এত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অ্যান্ড কার কেমন ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ কাকে কেমন ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেটা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন, অ্যান্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশাপাশি বেল আইকনটি অলে সেট করে দেবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।